আসসালামু আলাইকুম। আমার দেশ এ সপ্তাহের সংবাদে প্রথমেই শিরোনাম। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যেই আবারও ঘুমের অভিযোগ। ওদিকে ঘুম থেকে ফিরে আসা মানুষ তার অবিশ্বাস্য অভিজ্ঞতা বর্ণনা করলেন আমার দেশের কাছে। চলতি অর্থ বছরে ন মাসে বাংলাদেশ ইতিহাসের সর্বোচ্চ 981 মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক বাণিজ্য ঘাটতি। দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষের প্রতিবাদে পুলিশের গ্রেফতার। নীরবেই পার হয়ে গেল 6 এপ্রিল। এই দিনটি ছিল ফ্যাসিবাদী বিরোধী লড়াইয়ে বাংলাদেশের ইতিহাসে এক মাইলফলক। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে র্যাবের 11 কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদনের সাড়া মেলেনি আবারও। শিবির সন্দেহে 11 ছাত্রকে বহিষ্কারের মাধ্যমে শিক্ষাজীবন কেড়ে নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সর্বত্র নিন্দা। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার মধ্যেই আবারও গুমের অভিযোগ। আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে মঙ্গলবার 5 এপ্রিল ঢাকার সাভার থেকে একজন তরুণ ডাক্তারকে ধরে নিয়ে গুম করা হয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে। আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তাদের সবার সামনে থেকেই ধরে নিয়ে যাওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। গত 10 বছরে রাষ্ট্রীয় বাহিনীর হাতে গুম হয়েছে অসংখ্য মানুষ। মানবাধিকার সংস্থাগুলোর রেকর্ড অনুযায়ী এ সংখ্যা 605 জন হলেও পর্যবেক্ষকদের মতে তা হাজারেরও ওপরে। র্যাব ও পুলিশের হাতে গুম হওয়ার পর অনেকের খোঁজ মিলছে না বছরের পর বছর। অবৈধ সরকারের পক্ষ থেকে গুমের ব্যাপারে যথাযথ কোনো ব্যবস্থা বদলে শোনা যাচ্ছে উপহাসমূলক কথাবার্তা। অতিসম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী তাচ্ছিল্যের সাথেই বলেছেন, যাদের গুম করা কথা বলা হচ্ছে তারা আসলে বিদেশে যাওয়ার পথে ভূমধ্যসাগরের নৌকা ডুবিতে মারা গেছে। এর আগে সরকারের আরেক মন্ত্রী সৈয়দ আশরাফ বলেছিলেন, ইলিয়াস আলী বেগম খালেদা জিয়ার শাড়ির আঁচলের নিচে লুকিয়ে আছে। অবৈধ সরকারের নানা রকম বিদ্রুপ ও পরিহাসের মধ্যে অজানা আশঙ্কায় ও অপেক্ষায় দিন কাটাচ্ছেন ইলিয়াস আলী, চৌধুরী আলম, ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমান সহ শত শত পরিবার। গুম থেকে ছাড়া পেয়ে সৌভাগ্যবান 2-1 জন ফেরত আসলেও তারা কেউ ভয়ে মুখ খুলছে না। ব্যতিক্রম মশিউর রহমান মামুন। মামুনকে গত 2015 সালে গুম করা হয়েছিল। দীর্ঘ 6 মাস চোখ বেঁধে রেখে হ্যান্ডক্রাফ লাগানো অবস্থায় ছোট একটা রুমে আটক রাখা হয়েছিল তাকে। বাকি তো আইনের লোক, আপনি বুঝবেন যে এখানে আমার একটা ছোট স্ট্যাম্প সাইজের ছবি স্ক্যান করে পেস্ট করা, তো এই সিগনেচার তো আমার না। সম্প্রতি আমার দেশের সঙ্গে বিস্তারিত কথা বলেছেন তিনি। তার ভিডিও সাক্ষাৎকারটি খুব শীঘ্রই প্রচারিত হবে, দেখতে চোখ রাখুন আমার দেশ ইউকের ফেসবুক এবং ইউটিউবে। রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা শাসকদের চুরি আর লুটপাট এবং উন্নয়নের নামে বৈদেশিক ঋণে জর্জরিত শ্রীলঙ্কা প্রায় দেউলিয়া হতে বসেছে। মূল্যস্ফীতি বেড়ে প্রায় ভেঙে পড়েছে দেশটির অর্থনীতি, মানুষ রাজপথে নেমেছে। গণরোষ সামাল দিতে সরকার দেশটিতে কারফিউ জারি করেছে। এই খবর যখন আন্তর্জাতিক মিডিয়ায় গুরুত্বের সাথে প্রকাশিত হচ্ছে, ঠিক তখনই বাংলাদেশ ব্যাংক জানিয়েছে বাংলাদেশেও মূল্যস্ফীতি হু হু করে বাড়ছে। এছাড়া চলতি অর্থ বছরের 9 মাসে বাণিজ্য ঘাটতি গিয়ে দাঁড়িয়েছে ইতিহাসের সর্বোচ্চ 981 মিলিয়ন মার্কিন ডলার, যা এর আগে কখনো হয়নি। এই ঘাটতি মেটাতে বিভিন্ন ট্যাক্স বাড়ানো ছাড়া সরকারের আর কোনো পথ নেই। এতে আরও বাড়তি চাপ পড়তে যাচ্ছে সাধারণ জনগণের উপর। বাংলাদেশ ব্যাংক সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী মূল্যস্ফীতি আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এতে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কি ক্রমেই শ্রীলঙ্কার মতো অর্থনৈতিক দেউলিয়াত্বের দিকে এগিয়ে যাচ্ছে? ইতিমধ্যে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি দিচ্ছে। বৃহত্তম বিরোধী দল বিএনপি দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন কর্মসূচি পালন করেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডাকা লিফলেট বিতরণ কর্মসূচি উপলক্ষে বুধবার 6 এপ্রিল দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে লিফলেট বিতরণের সময় বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সামনের দিকে আন্দোলনকে জোরদার না করতে পারি।
6 এপ্রিল বাংলাদেশে প্রতিবাদ প্রতিরোধ দিবসের জন্য একটি মাইলফলক। 2013 সালের এই দিনে হেফাজতে ইসলামের ডাকা লং মার্চে বাঁধ ভাঙা জোয়ারের মতো ছুটেছিল মানুষ। যানবাহন বন্ধ করে দেওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের যৌথ আক্রমণ ছিল পথে পথে। অত্যাচার নিপীড়ন উপেক্ষা করে লং মার্চের গন্তব্যে পৌঁছাতে মাইলের পর মাইল দল বেঁধে পায়ে হেঁটেছে মানুষ। লং মার্চের ঠিকানা ছিল ঢাকার শাপলা চত্বর। সেদিন টঙ্গী, গাজীপুর, মুন্সীগঞ্জ থেকে মানুষ পায়ে হেঁটে শাপলা চত্বরে পৌঁছেছিল। 2013 সালের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচারের রায়ের পর ইসলাম বিদ্বেষী কতিপয় ব্লগার ফাঁসি চাই স্লোগান দিয়ে শাহবাগে জড়ো হয়েছিল। তারা রাষ্ট্রীয় বাহিনীর নিরাপত্তায় দিনের পর দিন টানা ফাঁসি চাই স্লোগানের পাশাপাশি ইসলাম ধর্মীয় সংস্কৃতির বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। তথাকথিত গণজাগরণের নামে আয়োজিত এই গণ উন্মাদনার নেতৃত্বে যারা ছিলেন তাদের প্রত্যেকের ব্লগে ছিল অসংখ্য ইসলাম বিদ্বেষী লেখালেখি। এতে হেফাজতে ইসলাম 11 দফা দাবি নিয়ে মাঠে নামে। এর আগে হেফাজতে ইসলাম সংগঠনটি কারো কাছে এতটা পরিচিত ছিল না। শীর্ষ আলেমদের নেতৃত্বে গঠিত এই সংগঠনকেই তখন সাধারণ মানুষ প্রতিবাদের মোহনা হিসেবে বিশ্বাস করেছিল, আর তাই তাদের ডাকে লং মার্চে ছুটেছিল ঢাকার পথে। দৈনিক আমার দেশ সে সময় শাহবাগের ফ্যাসিবাদীদের পদধ্বনি শিরোনামের নিউজ এবং সম্পাদকীয় প্রকাশ করেছিল। এতে ক্ষিপ্ত হয়ে শাহবাগ থেকে কাউরানবাজারে অবস্থিত আমার দেশ কার্যালয় পর্যন্ত লাঠি মিছিল করেছিল কথিত এই গণজাগরণ মঞ্চের আয়োজকরা। ভারতের প্রত্যক্ষ মদদে গড়ে ওঠা এই গণ উন্মাদনা তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল আমার দেশের লেখনীয় ও হেফাজত ইসলামের প্রতিরোধের ফলে। তাই এই 6 এপ্রিল দিবসটি বাংলাদেশের 90% মানুষের ধর্মীয় সংস্কৃতি রক্ষায় প্রতিরোধ দিবস হিসেবে ইতিহাসে লেখা থাকবে, যদিও হেফাজতে ইসলাম নিজেই এ দিবসটিতে নীরব রয়েছে। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগে র্যাবের বর্তমান ও সাবেক 11 জন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন নিবেদনে সাড়া দিচ্ছে না আমেরিকা। গত 10 ডিসেম্বর র্যাবে কাজ করছেন বা বর্তমানে করছেন এমন 11 কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছিলেন যুক্তরাষ্ট্র। এরপর থেকে ফ্যাসিবাদী সরকার যখনই সুযোগ পায় আবেদন নিবেদন করছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য, কিন্তু বারবারই আমেরিকান কর্তৃপক্ষ বিষয়টি এড়িয়ে যাচ্ছে। সর্বশেষ গত 4 এপ্রিল আমেরিকান পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের ফ্যাসিবাদী সরকারের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছে। দুই দেশের সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে আমেরিকান পররাষ্ট্রমন্ত্রীর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকেও র্যাবের 11 কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের নিবেদন জানানো হয়েছিল। কিন্তু আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী বিল ক্লিন বিষয়টি পুরোপুরি এড়িয়ে গেছেন। বাংলাদেশের ফ্যাসিবাদী সরকারের পররাষ্ট্রমন্ত্রী নিজেই সাংবাদিকদের জানিয়েছেন এটি দীর্ঘ প্রক্রিয়ার বিষয়। তার মানে পুলিশের বর্তমান আইজি বেনজির আহমেদ সহ এই 11 কর্মকর্তা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকবেন। ইসলামী ছাত্র শিবির কর্মী সন্দেহে কাল্পনিক অভিযোগ এনে 11 ছাত্রের শিক্ষাজীবন কেড়ে নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে নিন্দার ঝড় উঠছে সর্বোচ্চ। শিক্ষার সুযোগ ও প্রাপ্তির অধিকার রয়েছে দেশের প্রতিটি নাগরিকের। আওয়ামী লীগের রচিত সংবিধানে শিক্ষাকে মানুষের মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করা হয়েছে, অথচ ধর্মীয় নিয়মকানুন অনুসরণের ফলে কাল্পনিক অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে সংবিধান লঙ্ঘন করা হচ্ছে অহরহ। যদিও ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের নিষিদ্ধ কোনো সংগঠন নয়, তারপরও প্রায়ই খবর পাওয়া যায় শিবির সন্দেহে পিটুনি অথবা বহিষ্কারের। এমনকি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবরারকে 2020 সালে শিবির সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছিল আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসী গুন্ডারা। সবশেষে আবারও মনে করিয়ে দিচ্ছি মশিউর রহমান মামুনের বিস্তারিত সাক্ষাৎকার আসছে আমার দেশ ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার দেশের সাথেই থাকুন। আমিরুল ইসলাম অমি, আমার দেশ ইউকে। আল্লাহ হাফেজ।